হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হোম কিচেন রেসিপিতে আমি লিজা। আজকে চলে এসেছি ভীষণ মজাদার আরেকটি ঈদ স্পেশাল আইটেম নিয়ে। তো ঈদে সবাই ঘরে ঘরে পোলাও বিরিয়ানি তো অবশ্যই থাকে, তাই সেই জন্যে আমি আপনার সাথে শেয়ার করতেছি চিংড়ি পোলাও। অনেক সহজ এই পোলাও রেসিপিটি, তো আমি কিভাবে করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন। তো আমি ফার্স্টে এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে এখানে লবণ এবং হালকা একটু হলুদ দিয়ে জাস্ট মেখে রেখেছি 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পরে আমি ভাজার পর্বে চলে যাচ্ছি। তো তার আগে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি 1 কাপ তেলের মধ্যে। তো তেলটা আমি পরিমাণ মতো দিয়েছি, রান্নাতে যতটুকু আমার তেল লাগবে পরিমাপে ততটুকুই দিয়েছি। তো পেঁয়াজগুলো বেরেস্তা করার পরে আমি চিংড়ি মাছগুলো ওখানে একটু ভেজে নিচ্ছি 5 থেকে 10 মিনিট মতো ওয়েট করে। ভাজার পরে আমি এই চিংড়ি মাছগুলোকে এখন তুলে রেখে দেব, আর চিংড়ি মাছ বেশি অনেকক্ষণ ভাজতে যাবে না, তাহলে এটা একটু রাবারি টাইপের হয়ে যাবে, তখন খেতে আর মজা লাগবে না। 5-10 মিনিট চিংড়ি মাছগুলো ভাজার পরে আমি উঠিয়ে ফেললাম। সেম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি। তো কুচিটা আপনাদের ইচ্ছা মতো যেরকম করবেন, আমি একটু মিহি করে করেছি। তো 7 মতো লবণ দিয়ে দিলাম, আর সেই সাথে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা হওয়া কালার পর্যন্তই ভেজে নেব। পোলাওটা আমি যখন করি তখন স্বাভাবিক আমি কাঁচা পেঁয়াজটা যখন লালচে কালার হয়ে যায় তারপরে আমি বাকি উপকরণগুলো দেওয়া শুরু করি। তো এখানে আমি 1/2 চা চামচের মতো একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর 2 টুকরা দারচিনি কয়েকটা দিয়ে দিব, এলাচ এখানে এলাচগুলোকে একটু ভেঙে দিচ্ছি এভাবে করে যেন ফ্লেভারটা বের হয়। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা লংও বেশি দিব না, 4-5টা দিয়ে ভালো করে এবার মিক্স করে নিচ্ছি মশলাগুলো। দেখতে পাচ্ছেন মশলাগুলো আমার মিক্স করতে করতে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দিব। এখানে 1/2 কেজি চালের থেকেও কম আছে। তো আমি চালগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম একদমই পুরো 20 মিনিট পর্যন্ত, ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে দেন, তারপরে এটাকে পানি ঝরিয়ে রেখেছি। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি চুলায়। এবার চালগুলোকে ভালো করে একটু ভাজতে হবে, ভাজাটাই হচ্ছে মেন, তাহলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয় এবং টেস্টটাও খুব ভালো আসে। অনেকে তাড়াহুড়া করে পোলাও করতে যায়, ওটা করবেন না, তাহলে পোলাওর মেন টেস্টটাই চলে যাবে আর ভালো লাগবে না। হ্যাঁ, চটজল যে অনেকে করতে চায় সেটা হচ্ছে করে নিতে পারেন, কিন্তু শাহীভাবে যদি একটু করতে চান তাহলে কখনোই চটজলদি করতে যাবেন না। তো আমার পোলাওগুলো একদম প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখানে 20-25 মিনিট ধরে এটাকে প্রায় ভেজেছি মিডিয়াম টু লো আঁচে রেখে। এবার আমি পানি দিয়ে দিলাম এখানে 2 গ্লাসের মতো, আমি যে গ্লাস দিয়ে চালটা মেপেছিলাম আসলে সেই গ্লাস দিয়ে আমি এখানে পানিটা দিচ্ছি। তো আমি 2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দেব 1 গ্লাসের মতো দুধ এখানে। তো মোটামুটি আমার 3 গ্লাস লাগবে। এবার আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি লবণটা কিন্তু আগেই দিয়েছি 7 মতো, তো পরে যদি লাগে সেটা আমি চেক করে নিব। তো যাই হোক, আমি এবার ঢাকনা দিয়ে দিবা যতক্ষণ পর্যন্ত বলক আসা পর্যন্ত, এটাতে বলক আসা পর্যন্ত ওয়েট করে আমি তারপরে যখন দেখব বলক এসে গিয়েছে আবারও নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দিয়ে এটাকে এবার মিডিয়াম টু লো আঁচে রেখে দিব, এটাতে বেশি হাই দিব না, যেন আমার মোটামুটি চালটা সিদ্ধ হয়ে আসে। এবার যতক্ষণ না চালের গায়ে গায়ে পানি চলে এসেছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। তার আগে বলে দিচ্ছি, যারা আমার ফেসবুক পেজে এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে রাখবেন, আর চাইলে আমার ফেসবুক গ্রুপও জয়েন হয়ে থাকতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ লিংক সব দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। তো আমার পোলাওটা একদমই গায়ে গায়ে পানি চলে এসেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে। এবার আমি আঁচটাকে একদম লো করে ফেলেছি, তারপরে আমি দিয়ে দিব এখন চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব আমি। এই যে চিংড়ি মাছগুলো ভাজা, আমি সেটা দিয়ে দিচ্ছি,
আর তারপর একদম ভালো করে পোলাওর সাথে আমি মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, চিংড়ি মাছগুলো আপনাদের ইচ্ছা যেরকম আপনারা পছন্দ করেন কম বেশি করে নিতে পারেন, এটাতে কোনো বাধা নেই যে এত দিতে হবে অথবা এত কম দিতে হবে। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব আরও 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি দেখতে পাচ্ছেন ঢাকনাটা উল্টিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন ঘি। ঘিটা দিয়েছি অপশনাল, যদি না দিতে চান সমস্যা নেই, কিন্তু ঘিয়ের একটা ফ্লেভার আসবে শাহি শাহিভাবে। তো ঘিটা আমি এভাবে উপরে দিয়ে আমি জাস্ট উপরে আর একটু কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে আরও 10 মিনিট চুলায় এভাবে দমে রেখে দিব। চুলাটার আগুনটা কিন্তু আমার বন্ধ, জাস্ট দমে রেখে দিব 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পরে আমি এটাকে একদম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। তো অনেক মজাদার এই চিংড়ি পোলাও, অবশ্যই ঈদে ট্রাই করবেন বাসায়। কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে আর একদমই ঝরঝরা এই পোলাওটি, কোনো আঠালো ভাব নেই, একদমই পারফেক্টভাবে এই পোলাওটি বাসায় তৈরি করতে পারবেন আপনারা। আর অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, যারা নতুন তাদের জন্য আসলে স্টেপ বাই স্টেপ ফলো করাটা দরকার। তো কেমন লেগেছে আমার এই আজকে চিংড়ির পোলাও কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এই রেসিপিটি। যত বেশি শেয়ার করবেন তত বেশি সবাই উপকৃত হবে এই রেসিপিটি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি পরিবেশন একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মশলা দিলে এই চিংড়ি পোলাওটি তৈরি হয়ে গেছে। কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।